অমিত, অনেক সময় আমরা বলে থাকি যে এটা একটা আনন্দের বিষয় যে, ঠিক না? যখন আমরা কোনো খুশি সংবাদ শুনি আমরা এটা বলে থাকি যে এটা একটা আনন্দের বিষয় যে। তো এটা একটা আনন্দের বিষয় যে, এটা ইংরেজি কি হবে? It's a matter of joy that. আপনি যদি কাউকে বলতে চান যে এটা একটা আনন্দের বিষয় যে অথবা এটা একটা খুশির বিষয় যে, সেক্ষেত্রে ইংরেজিতে বলবেন ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট। ওকে, অমিত আমরা যদি বলতে চাই যে এটা একটা আনন্দের বিষয় যে অমিত এ প্লাস পেয়েছে, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট অমিত হ্যাজ গট এ প্লাস। ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট অমিত হ্যাজ গট এ প্লাস। ওকে, তো অমিত আমরা যদি বলতে চাই যে এটা একটা আনন্দের বিষয় যে অবি একটা নতুন ব্যবসা শুরু করেছে, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? ইটস আ ম্যাটার অফ জয় দ্যাট অবি হ্যাজ স্টার্টেড আ নিউ বিজনেস। It's a matter of joy that Obi has started a new business. Okay.